বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই গেস করতে পারছেন যে আজকে আমরা কী তৈরি করব। আজকে আমরা রসমালাই তৈরি করব। তো চলুন মেন রেসিপিতে যাওয়া যাক। আমরা পাতিল একটা পাতিলে দুধ বসিয়ে দিয়েছি চুলায়। আমরা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, আর এদিকে আমরা ছানাটা ভালোভাবে ডো তৈরি করে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে। তো কিছুটা সময় নিয়ে এই ডোটা তৈরি করতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আমরা এক টেবিল চামচ ইউজ করেছি। এখন আমরা এটা হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে ডোটা তৈরি করে নিচ্ছি। তো হাত দিয়ে ভালোভাবে তো ছানাটাকে ভালোভাবে মথে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তো এইভাবে ভালোভাবে মথে নেওয়ার কারণ হচ্ছে যে মিষ্টিটা খুবই স্মুথ হবে, যার কারণে আমরা ছানাটা ময়দা দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। তো আবারও অল্প পরিমাণ ময়দা ইউজ করছি আমরা এর মধ্যে। তো আমাদের ছানাটা ভালোভাবে আমরা মুথে নিলাম। এখন আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এদিকে আমরা আমাদের দেখে নিচ্ছি চুলায় যে দুধটা বসিয়েছিলাম সেটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমরা দুধটা ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিনি। তো আমরা বড় চায়ের কাপের 1 কাপ চিনি ইউজ করেছি এর মধ্যে। আমরা প্লেটটা সরিয়ে ছানাটা করে নিচ্ছি। তো এখন হাতের তালুতে আমরা তেল মাখিয়ে ছানা থেকে আমরা ছোট ছোট মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। তো লম্বা লম্বা করে আমরা কিছু গোল আর হচ্ছে কিছু লম্বা মিষ্টি তৈরি করে নিচ্ছি। হাতের তালুতে কীভাবে রেখে আমরা করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। সেমভাবে আমরা সবগুলো তৈরি করে নিচ্ছি। এক এক করে আমরা সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। তো এখন আমরা এদিকে দুধের কী অবস্থা সেটাও দেখে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আপনারা আমরা 1 কাপ চিনি ইউজ করেছি, আপনারা যতটুকু মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা ঢেলে দেবেন। তো এখন আমরা এর মধ্যে অল্প পরিমাণ ফুড কালার অ্যাড করছি। ফুড কালার অ্যাড করার কারণে খুবই ভালো একটা কালার চলে আসবে, দেখতেও খুব সুন্দর লাগবে, আকর্ষণীয় হবে, যার কারণে আমরা এই ফুড কালারটা অ্যাড করেছি এর মধ্যে। তো আমরা কিছুক্ষণ চুলার মধ্যে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে। তো ভালোভাবে বলক উঠিয়ে নিচ্ছি আমরা।
আমাদের দুধটা ভালোভাবে বলক উঠে গেল। এখন এর মধ্যে আমরা এক এক করে সবগুলো মিষ্টি ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ধীরে ধীরে উপরে উঠে আসছে। তো মিষ্টিটা পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝতে পারবেন, যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন উপরে উঠে উপরে ভেসে উঠছে। তো এখন আমরা চুলার মধ্যে এটা জাল করে নিচ্ছি ভালোভাবে। তো এই মিষ্টিটা আমরা মিনিমাম 40 থেকে 45 মিনিট চুলায় ভালোভাবে জাল করে নিব। জাল করে নিই ফার্স্টে যখন আমরা মিষ্টিটা ঢেলেছিলাম তখন আমরা চুলাটা ফুল আঁচে রেখেছিলাম। তো কিছুক্ষণ পর আমরা চুলাটা মিডিয়াম আঁচ করে দিয়েছি। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটি উঠিয়ে দেখে নিচ্ছি। মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে, কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আবারও ভালোভাবে বলক উঠিয়ে নিচ্ছি। তো বলক উঠানোর পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব মিষ্টিগুলো। তো আবারও কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধটাও অনেকটাই কমে গেছে। তো এখন আমরা কিছুক্ষণ পর চুলাটি অফ করে দিব। তো আশা করি আমাদের আজকের রসমালাই বানানোর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবার মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো আমরা ছোটো ছোটোভাবে করে তৈরি করেছি, বেশি বড় করে তৈরি করিনি। খেতে অনেকই অনেক সুস্বাদ হয়েছে, আসলে মুখে বললে বোঝা যায় না। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো একটা ফল পাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায় এবং আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। গাইস আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।